হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট 2 মিনিটে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেমন করে মোবাইল থেকে ইমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট বানানো যায়। ইমেল আইডি বানানোর জন্য প্রথমে আপনাকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তারপরে উপরে রাইট সাইডে ইমেল লোগোতে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে ইমেল লগ ইন থাকে তাহলে আপনাকে এরকম দেখাবে। নতুন ইমেল আইডি বানানোর জন্য আপনাকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে গুগলে ক্লিক করবেন। যদি আপনার ইমেল আইডি জানা থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে পারবেন। আর যদি নতুন ইমেল আইডি বানাতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, তারপর নেক্সট করবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, তারপর নেক্সট করবেন। এখানে 3টি অপশান আছে। প্রথম 2টো অপশান থেকে আপনি ইমেল আইডি বানাতে পারবেন, তৃতীয় অপশান আপনার ইচ্ছে মতো ইমেল আইডি বানাতে পারবেন। আমি তৃতীয় নম্বরটি সিলেক্ট করছি। তারপর নেক্সট করবেন। এখানে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দেবেন, তারপর নেক্সট করবেন। এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলছে। আপনি যদি কখনও পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিকভারি করতে আপনার সুবিধা হবে, তাই মোর অপশানে ক্লিক করবেন। অ্যাড মাই নাম্বারে ক্লিক করবেন, এখানে চুজ করবে অ্যাড মাই নাম্বার, তারপরে ডান করবেন। এখানে আপনার নাম্বার দেবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করবেন। আপনার নাম্বার ওটিপি যাবে, ওটিপি থেকে আপনার নাম্বার ওটিপি যাবে, ওটিপি আপনাকে ভেরিফাই করতে হবে। তারপরে আবার নেক্সট করবেন, তারপর নিচে যাবেন, আই এগ্রি করবেন। আপনার ইমেল আইডি হয়ে গেছে, আপনার ইমেল আইডি নতুন তৈরি হয়ে গিয়েছে। যদি আপনি আপনার নতুন ইমেল আইডি চেক করতে চান তাহলে ওপরে রাইট সাইডে ইমেল লোগোতে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইমেল আইডিটি চেক করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।